অ্যাপ্রোচ করি। এবং এই নাটকটার মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারের থিম আছে, অনেক রকমের লিড মোটিভস আছে, আর এখানে কিছু পুরনো গানকে আমরা রিইন্টারপ্রেট করেছি। যেমন ফর এক্সাম্পল একটা পার্টিকুলার রবীন্দ্রসঙ্গীত যেটা পুরোপুরি রিইন্টারপ্রেট করেছে আর কি অনাশিস দা, তো আর প্লাস তাছাড়াও আমরা কিছু পুরাতনী গান প্লাস কিছু ফোক সংস সেইগুলোকে রিইন্টারপ্রেট করি। আর যেটাই করি উই ট্রাই টু স্টিক টু দ্য মিনিং অফ দ্য প্লে, মানে যেই ভাবটা ছিল আর কি নাটকটা, সেই নাটকটার ভাবটা আমরা আর কি তুলে ধরবার চেষ্টা করি। আর যেহেতু যেটা কি চিরঞ্জীব দা বললো একটু আগে যে এখানে আর কি রবীন্দ্রনাথের সাথে একটা লিঙ্ক রয়েছে, তো আমরা এটাকে খুব রাবীন্দ্রিকভাবে না করে কিন্তু ওই পার্টিকুলার মিলিউটা বা ওই পার্টিকুলার আবেগটা যাতে চলে আসে, মানে যেটা আমরা জানি যে মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নট নেসেসারি যে একটা মিউজিক একটা পার্টিকুলার জনারের হতে হবে, তো সেইখান থেকে উই ট্রাইড এ লট অ্যান্ড আই হোপ দ্যাট ইউ গাইজ উইল রিয়েলি লাইক দ্য মিউজিক। আর যে রবীন্দ্রসঙ্গীতের রিইন্টারপ্রিটেশনটা হয়েছিল সেইটার ব্যাপারে একটু রশিস দা যদি আমাদের কিছু বলে, বিকজ আই রশিস দা ওয়াজ মাই পার্টনার ইন ক্রাইম ফর দ্যাট কল। বেসিক্যালি সবটাই তো প্রাগ বলেই দিল, যখন আমি প্রাগ আমাকে বললো এই থিমটার ব্যাপারে গানটার ব্যাপারে, তখন এটাই ওয়ার্ক আউট করার চেষ্টা করলাম যে রবীন্দ্রসঙ্গীত আমরা যেভাবে শুনে এসেছি সেটাকে মূল গানটাকে রোটেশনটাকে কীভাবে একটু নতুন করে প্রেজেন্ট করা যায়, যেমন আপনারা শুনে বুঝতে পারবেন যে কীভাবে গানটা আর ড্রামার থিমের সাথে কীভাবে অ্যাক্ট হয়েছে। যেরকম মানিব্রত, অনুরাগ, এদিকে স্বর্ণকমল এবং অভিজিৎ, আমার জীবনে যখন আমি জেলে ছিলাম 9 বছর, এই মঞ্চ আমার মধ্যে পরিবর্তনটা এনেছে। 2014 আমি লাস্ট স্টেজ পারফরমেন্স করি 12 মিনিট প্রতিভা, তারপরে আমি আর কোনোদিন স্টেজে উঠিনি, কিন্তু মনে সবসময় এটা ছিল যেটা আমি ভালোবাসছি ভালোবাসি সেটা আমি করতে পারছি। এখানে আমরা এদেরকে ট্রান্সফর্ম করা আমাদের উদ্দেশ্য না, এদেরকে এরা একটা কর্মের সঙ্গে যুক্ত আর এটা অন্য একটা শিল্প যেটার সঙ্গে ওরা এমন সোসাইটির মানুষজনের সঙ্গে যারা আইদার স্টিগমাটাইজ অর কর্নার, কারণ কিছু কিছু লোকের মনে হয় আমার মনে হয় কিছু কিছু লোকের হয়তো এই মঞ্চে এসে আমার মতন হয়তো কোনো চেঞ্জ হতে পারে, কারণ সো দিস ইজ সেক্স ওয়ার্কার্স, নেক্সট টাইম হয়তো আমরা আরও কারো সঙ্গে কাজ করবো, তারপরে হয়তো আরও কারো কাজের সঙ্গে কাজ করবো, আমরা ট্রাইবালদের নিয়ে কাজ করতে চাই, আমরা বিভিন্ন রকম এমন মানুষদের নিয়ে কাজ করতে চাই যাদের নিয়ে মানুষরা কাজ করে না। অ্যাট দ্য সেম টাইম লাস্ট 2 বছর ধরে আমি শুধু নাটক দেখতাম, বিভিন্ন নাটকের দলের প্রোগ্রাম দেখতাম, এখানে সৈকতটা বসে আছে থার্ড বেলের, তো ওনার কাছে টিকিট নিয়ে দেখতে যেতাম এবং দেখে মানে এক্সপেরিমেন্ট করতাম এখানকার থিয়েটার বা এখানে যারা থিয়েটার করে, আমি কোনো বড় নাট্যকর্মী না বা নাটক নিয়ে আমি কোনো রিসার্চ বা কিছু করি, কিন্তু অ্যাজ অ্যান অডিয়েন্স আমি কী দেখতে পারছি না, এমন কী আছে যেটা আজ এখানকার থিয়েটারে হচ্ছে না, সেই এক্সপেরিমেন্টগুলো আমরা করি। তো প্রথম এক্সপেরিমেন্ট এই নাটকে যেটা করছি হচ্ছে সেট, কারণ প্রত্যেকটা সিনে লোকেশন হিসেবে সেটটা চেঞ্জ হবে এবং এই সেট চেঞ্জ হওয়ার জন্য 30 সেকেন্ড টাইম আছে আমার আর্টিস্টদের কাছে এবং সেটা আর্টিস্টরাই করতে পারবে, বাইরের লোকগুলো করতে পারবে, টেকনিশিয়ান বা কেউ যদি থাকে তাদের করাটা সম্ভব হবে না। সো এই 30 সেকেন্ডের মধ্যে প্রত্যেক সিনে এরা সেটটা চেঞ্জ করবে, সো দিস ইজ দ্য চ্যালেঞ্জ দ্যাট উই আর টেকিং ফর দিস পার্টিকুলার শো। এরপরে হয়তো বিভিন্ন অন্য এক্সপেরিমেন্ট করবো হয়তো ফিউচারে। সো বেসিক যেটা আমার বলার আছে যে আমি যেটা ভালোবাসি সেটা করতে চাই,